परमार्थ कथा बोलछी आज 29 जून वंदे श्री गुरु सत्यम सुंदरम राधेश्वरम चैतन्य स्वरूपकम इदानीं काकुटिया धनमनं गुरुमूर्ति पूजामनं गुरुपद मंत्रमनं गुरुरत्नं मोक्षमनं गुरुकृपा ॐ प्रातः शिरसि शुक्लाय दिनत्रयं द्विभुजाय गुरु प्रसन्नमदनं सन्तं सरित तल्लां पूर्वपद कृष्णाय कृष्णचन्द्राय वृन्दावनविहारिणे नमोस्ते नाथ वल्लभविशारि राधिकापतये नमाम्यहम् तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुता देवी तं नमामि हरि। हरे कृष्ण सुधि साधु गुरु वैष्णव भक्तगण सर्वाग्रे श्री गुरुदेवेर श्रीपाद पद्म शिरोधारण करे सकलके आंतरिक अभिनंदन जानिए शुरू करछि परमार्थ कथा। एकटु भजन करुन। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे
हरे कृष्ण परमार्थ कथा आस्वादन कर जदुवंश ध्वंसर समय अंतर्जामी भगवान तई उद्धव के बोलें तुम चले जाओ एखाने तुमी थेको ना कारण जदुवंशर शेष समय समागत जखनी कारो बृद्धि हय खूब तखनी तार ध्वंस अनिवार्य अति दर्पे हतलज्ञा अति माने च कौरवा अति दाने बलिर्बद्ध सर्वम अत्यंति गर्हितम भालो यदि हय सेटा अतिरिक्त भालो होले सेटा खराब तार पेछने शत्रु लेगे जाबे ताके दमिये राखबार जन्य चेष्टा करबे क्षति करबार चेष्टा करबे এই জন্য গীতাতে সব সময় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ যোগারূঢ় মধ্যম থাকো না খুব আনন্দে আহ্লাদিত হও না খুব দুঃখে কাতর হও সব কিছুর মাঝামাঝি থাকো খুব না খেয়ে থেকো না একেবারে অতিরিক্ত খেয়ো না সব মাঝামাঝি থাকলে ভগবান তাকে চরণ ছাড়া করেন না অতিরিক্ত করতে গেলেই একেবারে সর্বনাশ হয়ে থাকে সেটা টিকবার সম্ভাবনা কম থাকে সকল কিছু ভক্তি অনুরাগ আচার নিষ্ঠা সকল কিছু অতিরিক্ত হলেই সেখানে পোকা ধরবার ভয় এই জন্য মধ্যম প্রকারের থাকতে লাগে মায়া মোহ অতিরিক্ত যখনই হবে সংসারের প্রতি তখনই সেখানে বিচ্ছেদ ঘটে তাই সুখ দুঃখ শোক তাপ ত্রিতাপ জ্বালা সকল কিছু থেকে একমাত্র পরিত্রাণ তখনই পাওয়া যায় নিজের ঘরে যতক্ষণ বোঝা রেখে দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত বোঝার চাপ সহ্য করতেই হবে কিন্তু যারা জ্ঞানী তারা কি করেন নিজের উপরে ধরে রাখেন না ভগবানের উপর সমর্পণ করে দেন হে প্রভু তুমি সব ভালোর সাথে তুমি মন্দর সাথে তুমি সকল কিছু নিয়ন্তা তুমি তাই ভালো মন্দ সুখ দুঃখ আহ্লাদ ভালো সুখ ইত্যাদি সব তুমি জানো ভগবানের যেজন নস্ত তার দুঃখ ত্রিতাপ জ্বালা কম ভগবানের যে যত বেশি আবদ্ধ তার দুঃখ আশা স্বাভাবিক এই জন্য ভগবানের সঙ্গে ভগবানের প্রতি একান্ত নষ্ট হবার জন্য চেষ্টা হতে হবে চেষ্টা থাকতে হবে জানতে হয় যে অগতির গতি একমাত্র ঈশ্বর জনার্দন হরি তিনি ছাড়া অগতির গতি অন্য কেউ নেই সব দুদিনের জন্য আসবেন ভালোবাসবে মিষ্টি কথা বলবে সব লুফে নিয়ে চলে যাবে শেষে কিন্তু একেবারে নিঃস্ব হয়ে প্রত্যেককে অন্তিম অবস্থায় পৌঁছাতে হয় কিন্তু তার আগে যদি আমরা একটু সজাগ থেকে কিছু ভজনের দিকটা এগিয়ে রাখি তাহলে কিন্তু ততটা দুর্বিপাকে পড়তে হয় না তাই সবকিছু একটা সামনের মধ্যে রেখে এবং ভগবানের কাছে আগেই নষ্ট হতে হয় যখন দুঃখ ত্রিতাপ জ্বালা একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে তখন ভগবানের পদাশ্রিত হয় তাতে বিশেষ কিছু লাভ হয় না যখন খারাপটা অতিরিক্ত আসবে সেই খারাপে জর্জরিত রয়ে তখনই ভগবানের আশ্রিত হতে হয় তাহলে ভগবান সেই সকল দায়ভারগুলো সেই সকল দায়িত্বগুলো নিজের কাঁধে চেপে নেন সকল কালের সকল
समय भगवान प्रतिज्ञा प्रतिश्रुति आबद्ध কিন্তু তাকে সময় থাকতে ডাকতে হয়, নষ্ট করতে হয়। তার উপরে আমরা যদি সকল কিছুর ভার তাকে না দিই, তিনি কেন সেদিন নিজের ভারটা নিতে যাবেন? সেজন্য তাকে চির শরণাগত হতে হয়, শরণাপন্ন হলে তবেই তিনি কৃপা করে থাকেন। কেমন ভাবে কৃপা করবেন সেটা বোঝাও যায় না, কৃপা কখনো দেখা যায় না, ধরা যায় না, বোঝা যায় না। এই জন্য ভগবানের কাছে সম্পূর্ণ নষ্ট হতে হয়। অনেক আগে যখন এমন অনুরাগ নিয়ে হৃদয়টা কেঁদে উঠত, সেই সময়ই এক একটা ভজন বেঁধে ফেলি। একজন বিরহিণী কাঁদে বসে, প্রভু তোমার না গিয়া রে, প্রাণ বাঁচাও হে, দেখা দিয়া হে দার দিয়া, আমার প্রাণ বাঁচাও হে, দেখা দিয়া হে দার দিয়া। একজন বিরহিণী কাঁদে বসে, তোমার না প্রাণ বাঁচাও হে, দেখা দিয়া হে দার দিয়া। প্রাণে যারে ঠাই দিয়েছি সে কেবল তুমি, মিঠুর হয়ে থেকো না হে অন্তর জমি, আমায় কত দিন আর কাঁদাইবে, দয়ার হে দয়া, কতদিন কাঁদাইবে, আখি জলে ভাষা দেখা দিয়ে জুয়ারি দয়, দেখা দিয়ে জুড়া পরাণ, হৃদয় যায় জিয়ারে, প্রাণ বাঁচাও দেখা দিয়া হে দার দিয়া। একজন বিরহিণী কাঁদে বসে, তোমার লাগিয়ারে, প্রাণ বাঁচাও হে, দেখা দিয়া হে দার দিয়া। ভালোবাসার এই মহিমা নাহি ছিল জানা, হৃদয় পিঞ্জি
হাজার পাখি বাদ তোমারে রাত, হায় বাদ তোমারে রাত, ভালোবাসার এই মহিমা নাহি ছিল জানা, হৃদয় পিঞ্জিরার পাখি বাদ তোমারে না। আমার প্রেমের ঠাকুর তুমি দয়াল, আমি তাই এই প্রেমে কানার রে, আমার প্রেমের ঠাকুর তুমি দয়াল, আমি তোমার প্রেমে পাগল রে। তবে অভাগিনী কেন এই হাল, অভাগিনী কেন এই হাল, করলে প্রাণ কালিয়া রে প্রাণ বাঁচাও, দেখা দিয়া হে দর দিয়া, আমার প্রাণ বাঁচাও, দেখা দিয়া হে দর দিয়া। সেবানন্দে শেষ মিনতি না দাও যদি দেখা, এ দেহ বিসর্জন দিব রইতে নারী একা, তুমি নিয়ে এসে দুঃখের ডালি হো দয়াল, দয়াল নিয়ে এসে দুঃখের ডালি দিব আমার মাথায়, কি করিলে দুঃখ হারি এই নামটি ধরিয়া রে প্রাণ বাঁচাও, হে দেখা দিয়া হে দর দিয়া। এক বিরোহিণী কাজে বসে, বসে তোমার লাগিয়া রে প্রাণ বাঁচাও, রে দেখা দিয়া হে দর দিয়া, আমার প্রাণ বাঁচাও, রে দেখা দিয়া হে দর, আমার প্রাণ বাঁচাও, হে দেখা দিয়া হে দর দিয়া। বহুকাল যখন গুরুদেবকে গুরুদেব আসছিলেন না, অনেকদিন দু তিন বৎসর প্রায় দেখা ছিল না, তখন খুব মনের অনুরাগে বিতরাগী গানটি অনেক আগে লিখেছিলাম, তখন হয়তো 9-10 পড়ি, হরে কৃষ্ণ। এমনিভাবেই ভগবানের সম্পূর্ণ নিজেকে
नस्त करते हैं तब त्रिताप जला सकल तिरोहन करबें और कि बोलब सुनते थकूँ आज के तो समय नहीं। अरे